আমি পাণ্ডব আর নির্জলা একাদশী সম্পর্কে কিছু বলতে চাই। তার আগে আমি গুরু মহারাজের জয় দিতে চাই। আর সবার প্রথমে জয় শ্রী রাধা মাধব অষ্টেশ্বর কি বৃন্দ মদন মোহন মা প্রভু কি জয়, শ্রী পঞ্চদত্ত ভগবান কি জয়, শ্রী গৌরানিতায় কি জয়, শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, জয় সর্বভিঘ্ন বিনাশকারী ভগ্নী সিংহদেব প্রহ্লাদ মহারাজ কি জয়, জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, জয় জগদ্গুরু শ্রীল প্রভুপাদ কি জয়, অতীত পাবন শ্রীল গুরু মহারাজ কি জয় হরি বল। তা আগামী বুধবার পাণ্ডবা নির্জলা একাদশী, 16ই জ্যৈষ্ঠ 31শে মে শুক্লাপক্ষে এই একাদশী তিথি পালন কর্তব্য। শুক্লাপক্ষে তোমার একাদশী তিথি পড়েছে পাণ্ডবা নির্জলা একাদশী, 16ই জ্যৈষ্ঠ একাদশী, আর 15ই জ্যৈষ্ঠ নিরামিষ আহার করে 16ই জ্যৈষ্ঠ একাদশী তিথি পালন করে 17ই জ্যৈষ্ঠ দ্বাদশী ভোর 4:49 থেকে সকাল 9টার মধ্যে একাদশী পালন আমাদের বিধি। তাই এখানে ভগবান বলছেন একাদশীতে কি আমাদের খাওয়া কর্তব্য, কি না খাওয়া কর্তব্য। এখানে ভগবান লিখেছেন যে একাদশী তিথিতে ধান, গম, যব, ভুট্টা, সরষা জাতীয় খাদ্য বর্জনীয়, এইগুলো একাদশী তিথিতে আমাদের খেলে একাদশী তিথির দিন এইগুলো আমাদের বর্জনীয়, খেলে আমাদের অনেক পাপ রাশি জড়ো হয়। কেননা একাদশী খুবই একটা মূল্যবান জিনিস, শ্রেষ্ঠ ব্রত, ভগবান সর্বব্রতর মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ বলে উন্মাদন করেছেন। তাই আমাদের একাদশী করা সকলেরই কর্তব্য। এখানে চৈতন্য মহাপ্রভু প্রথমে তার মাকে একাদশী ব্রত পালন করতে বলেছিলেন। তাই প্রত্যেকটা মানুষ আমাদের একাদশী ব্রত পালন করা উচিত। এমনকি একাদশী ব্রতের দিন ভগবান বিষ্ণুকে পর্যন্ত ভোগ লাগানো হয়, কিন্তু সেই ভোগটা আমরা নিতে পারি না। সেই ভোগটা যে করবে না তাকেও দেওয়া যায়, আর যারা করবে না সেই ভোগটা রেখে দিয়ে আমরা পরের দিনও নিতে পারি, তাতে কোনো সংশয় নেই। তাহলে এখানে আমি একাদশীর ব্রতের কিছু মাহাত্ম্য আমি বলতে চাই, আর এখানে একাদশী ব্রত মাহাত্ম্যকে কিছু বলবো, তারপরে আরও কিছু কথা ভগবানের কথা আপনাদেরকে শ্রবণ করাবো। এখন আমি একাদশীর মাহাত্ম্য বলতে চেষ্টা করছি। এখানে জ্যৈষ্ঠ মাসে শুক্লাপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে বৈমত্ত পুরাণে শ্রী ভীমসেনের ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। ভীমসেন মানে পঞ্চপাণ্ডবদের একজন, সে হলো ভীম। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম, এখন জ্যৈষ্ঠ শুক্লাপক্ষে একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। এখানে তাহলে কি বলছেন মহারাজ যুধিষ্ঠির? ভগবানের কাছে আবেদন করেছেন যে আমি একাদশীর সম্পর্কে মাহাত্ম্য এবং পূর্ণ কিছু শুনতে চাই। তখন শ্রীকৃষ্ণ বলছেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তথ্য পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি, আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমার বর্ণনা করুন। যে যুধিষ্ঠির মহারাজ ভগবানকে বলেছিলেন, ভগবান বলেছিলেন ব্যাসদেবের কথা, এখন ব্যাসদেব সেটা বর্ণনা করবেন। ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব কর্মকথা ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন। তাহলে ব্যাসদেব বলছেন, হে মহারাজ, তুমি যে ধর্মকথা আমার কাছ থেকে শুনতে চাও সেটা যে আমি বলবো, কিন্তু এই কলিযুগের মানুষে এইগুলো পালন করা অত্যন্ত কঠিন, সেটা আমরা যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পন্ন সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এই সমস্ত শাস্ত্রের সারস্বরূপ, সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথা এখন আপনার কাছে বলছি। তার মানে আমরা এই কলিযুগে যে ধর্মশাস্ত্র আছে তা আমাদের সেগুলো করাই শ্রেয়, সেই কথাই যুধিষ্ঠির মহারাজের কাছে ব্যাসদেব বলছেন।
উভয়ের পক্ষে একাদশীর দিন ভোজন না করে উপবাস ব্রত করবে। উভয় পক্ষ মানে আমরা পরিবারও করতে পারি, পাশে আসে সবাইকে নিয়েও করতে পারি। সবাই জন্য এই একাদশী ব্রত পালন করায় আমাদের নির্ধারিত করেছেন ভগবান, তা আমাদের করাই শ্রেয়। দ্বাদশীর দিন স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্য কৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে। অশৌচ আদিতে এই ব্রত কখনো ত্যাগ করবে না। তাহলে ভগবান বলছে আমরা যদি শুচি অশুচি হই কিন্তু একাদশী ব্রত কখনো যেন আমরা ত্যাগ না করি। আর একাদশীর ব্রতের কোনো শুচি অশুচি ভগবান উন্মাদন করেননি। সে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায়, তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ধর্মহীন ব্যক্তিরা যদি এই একাদশীর দিন ভোজন না করে তবে তারা যমযাতনা থেকে রক্ষা পায়। আমরা যদি একাদশীর দিন কোনো অন্যের কিছু ভোজন না করি তাহলে খুবই ভালো, আর যদি ভোজন করি তাহলে আমাদের যমযাতনা থেকে আমরা রক্ষা পাব না, সেটা ভগবান বলছেন। তাই এই মানুষ্য জন্মে আমাদের সবারই একাদশী করা কর্তব্য, এটা ভগবান বলেছেন। শ্রী ব্যাসদেব এইসব কথা শুনে গদাধর, ভীমসেন, অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব আর কেউ একাদশী দিন ভোজন করে না। আমাকে অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃখ সহ ক্ষুধার যাতনার জন্য আমি উপবাস করতে পারি না। তার মানে এখানে ভীমসেন বলছেন যে মাতা কুন্তী একাদশী করে, ভ্রাতা অর্জুন, যুধিষ্ঠি, অর্জুন, নকুল, সহদেব সবাই একাদশী ব্রত করে কিন্তু আমার এমন ক্ষুধা, আমি এই ক্ষুধা সহ্য করতে পারি না, তাই আমি কখনোই একাদশী করতে পারি না। ভীমসেন এই রকম কথা ব্যাসদেবকে বলতে লাগলেন। ব্যাসদেবের কথা ভীমসেন শ্রবণ করে তখন ভীমসেন ব্যাসদেবকে এসব বলতে লাগলেন যে সবাই একাদশী করে মা ভাই কিন্তু আমি করতে পারি না, আমার খুবই ক্ষুধার্থ। তদ্রূপ যদি স্বর্গাদি দিব্যধাম লাভ তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষে একাদশীতে ভোজন করবে না। তখন ব্যাসদেব ভীমসেনকে বলছেন তুমি যদি সবার সঙ্গে একসাথে স্বর্গে বাস করতে চাও তাহলে তুমি একাদশী ব্রত সবার সঙ্গে করবে, ওই একাদশীর দিন তুমি কোনো ভোজন আদি গ্রহণ করবে না। তদুত্তর ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনের একবার ভোজন না করে আমি থাকতে পারি না, আমার পক্ষে এটা অসম্ভব। ভগবান ব্যাসদেবের কথা তখন শুনে ভীমসেন বলছে আমি দিনে এক বেলা পর্যন্ত না খেয়ে থাকতে পারি না, আমি আমার এই ব্রত আমি করা আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদারে বিক্ক নামে অগ্নি রয়েছে। তার মানে ভীমসেনের উদারে বিক্ক নামে অগ্নি রয়েছে, ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না, তাই প্রতিটি একাদশীর পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ভীমসেন বলছেন যে সারা বছরে কোনো একাদশী আমি করতে পারবো না, যদি বছরে এরকম কোনো একাদশী থাকে আমাকে বলুন যাতে একটা একাদশী করলে আমি স্বর্গাদি লাভ করতে পারি। তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষে একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবেন, তবে আচমনের দোষ হবে না। আচমন মানে যখন আমরা সকালবেলায় উঠে স্নানাদি সেরে হাতে জল নিয়ে তিনবার বলতে হয় ওং নারায়ণে নমো, ওং কৃষ্ণবায় নমো, ওং মাধবায় নমো, একবার করে জল নিয়ে সেটা আমরা খেয়ে ফেলে আবার হাত ধুয়ে আবার জল নিয়ে আবার ফেলে আবার জল নিয়ে, এরকম তিনবার যদি আমরা আচমনের সময় জল খাই, এই জল খাওয়াটায় কোনো বিধি নেই, সেটাই বলছেন যে আচমনের সময় একবার জল খেতে পারি, তাছাড়া সারাদিন আর জল আহার ভোজন আদি গ্রহণ করা যাবে না, সারাদিন উপবাস থাকতে হবে। তখন বলছে ওই দিন অন্নাদি গ্রহণ করতে ব্রত ভঙ্গ হয়, তেমন ওই দিন কোনো অন্নাদি কিছু খেলে আমাদের ব্রত ভঙ্গ হয়ে যাবে।
একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয়। এখানে ভগবান ভগবান তোমার ব্যাসদেবের কাছে বলেছেন, ব্যাসদেব এর কাছ থেকে যুধিষ্ঠির মহারাজ শ্রবণ করছেন আমাদের জন্য, যে আমরা যুধিষ্ঠির মহারাজের সংবাদের জন্য এরমভাবে ব্রত একাদশী ব্রত পালন করি, একাদশী পালন ব্রত পালন করে স্বর্গাদি লাভ করি, সেটা আমাদের ভীমসেনের কাছ থেকে শিখার জন্য এটাই ভগবান করেছেন। তাহলে এখানে বলছেন একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন পর্যন্ত, মানে একাদশীর দিন থেকে দ্বাদশীর দিন পরের দিন পর্যন্ত আমরা জল পর্যন্ত পান করতে পারবো না, অনায়াসে বারোটি একাদশী ফল লাভ হয়ে যাবে যদি আমরা সারাদিন নির্জলা থাকি। কিন্তু শুধু নির্জলা নাই, তার সঙ্গে ভগবানের নাম রূপ গুণ আদি লীলা এগুলো আমাদের শ্রবণ ও কীর্তন করতে হবে। একাদশীর বছরে অন্যান্য একাদশীর পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই দোষ সব দূর হয়ে যায়। তার মানে অনেক সময় আমরা বুঝতে পারি না, আমাদের অজান্তে একাদশী ভঙ্গ হয়ে যেতে পারে, তাই যদি কখনো ভঙ্গ হয়ে যায় এই পাণ্ডবা নির্জলা একাদশীর ফলে আমরা যদি নির্জলা সারাদিন উপবাস থেকে রাত্রি জাগরণ করে দিনভর হরিনাম কীর্তন সংযোগে পালন করতে পারি তবে আমাদের সে দোষও দূরীভূত হয়ে যাবে। দ্বাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সম্পন্ন করে শ্রীহরি পূজা করবে। তার মানে দ্বাদশীর দিন সকালে উঠে সূর্য উদয় হওয়ার আগে আমরা স্নান সেরে ভগবানকে আরতি পুষ্প ফল দান করতে হবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করি, আত্মস্বজনের সঙ্গে সঙ্গে নিজে ভোজন করবে। এখানে ভগবান বলছেন পাণ্ডবা নির্জলা একাদশীর পরের দিন আমরা ব্রাহ্মণ ভোজনও করাতে পারি, বৈষ্ণব সেবাও দিতে পারি, কাউকে অন্ন বস্ত্রাদি দানও করতে পারি। এইরূপ একাদশীর ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছর সমস্ত একাদশীর ফল এই একটি মাত্র ব্রত উপবাস লাভ করা যায়। তবে সারা বছর যদি আমরা একাদশী কোনো ভুল ত্রুটি হয়ে যায় তবে এই পাণ্ডবা নির্জলা একাদশী যেভাবে ভগবান বলেছেন দিনভর নির্জলা থেকে ভগবানের হরিকথা গুণকীর্তন করে রাত্রি জাগরণ করে যদি আমরা করার চেষ্টা করি তাহলে আমাদের সব ব্রতই ফল লাভ হয়ে যাবে। এখানে ভগবান বলছেন শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বললেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করা যায়, একমাত্র আমার স্বর্ণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করলে সর্বপাপ মুক্ত হয়। তাহলে ভগবান কি বলছে, যত পূজা আদি আছে দেবদেবীগণ যত ধর্ম আছে আমরা যদি সেও না পালন করি শুধু একাদশী ব্রত পালন করি তবে সব কিছুর ফল পূর্ণভাবে লাভ হয়ে যায়, সর্বপাপ ক্ষয় হয়। তাহলে ভগবান আমাদের জন্য কত করুণাময়ী, শুধু একাদশী ব্রত পালন করলে আর কোনো ব্রত পালন করা লাগে না, সব কিছুর ব্রতের ফল লাভ হয়ে যায়। তাই আমাদের প্রতিটি মানুষেরই কর্তব্য একাদশী ব্রত পালন করা। বিশেষত কলিযুগে ধন সম্পদের দানের মাধ্যমে সদ্গতি ও স্বার্থ সংস্করণের মাধ্যমে যথাযথ কল্যাণ লাভ হয় না, কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বললাম, বলার আর প্রয়োজন কি, তুমি উভয়ের পক্ষে একাদশীতে ভোজন করবে না, যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষ একাদশীতে অবশ্যই নির্জল উপবাস করবে। তাই আমরা কোনো একাদশীতে নির্জলা করতে পারি না, যদি জ্যৈষ্ঠ মাসের এই শুক্লাপক্ষের একাদশীতে যদি আমরা পাণ্ডবা নির্জলা একাদশীতে যদি নির্জলা থাকতে পারি তবে সর্বপূর্ণ ফল প্রাপ্ত হব, সারা বছরে যে বারোটা একাদশী বারো মাসে চব্বিশটা একাদশী আছে সব একাদশীর ফল এক একাদশীতে লাভ করব। কিন্তু এই না শুধু নির্জলা করব আর কোনো কিছু করব না, না সবটাই করব কিন্তু নির্জলাটাও করতে বলছে ভগবান। তাতে যদি আমাদের সর্ব যে বারোটা বছরে বারো মাসে যে চব্বিশটা একাদশীর মধ্যে যে একাদশী লাস্টে যে নির্জলা একাদশী পড়ছে মাঝখানে, তাই ওই একাদশীতে যদি কখনো আমরা ভুল ত্রুটি হয় এই একাদশী ঠিক করে করলে সব একাদশীর ফল লাভ হয়ে যাবে। ভগবান কত কৃপালু দয়ালু, এটা আমাদের
সর্বদাই ভগবানের চিচরণে আমাদের রাখা দরকার দেহ মন, তবে আমরা বুঝতে পারবো ভগবানের কত সুন্দর কথা বা লীলা। এইভাবে যদি আমরা চলি তাহলে আমাদের মানুষ জন্ম সার্থক হবে। তা এখানে কি বলছেন ভগবান, যে ভীমসেন তোমাকে বহু কথা বললাম কিন্তু তো ধন ধান্য ও পূর্ণ দায়িনী যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না। আমরা যদি এই একাদশী ব্রত পালন করতে যদি কখনো প্রাণ ত্যাগ করি বা বলছেন ভগবান যে তুমি উভয়ের পক্ষে একাদশীতে ভোজন করাবে না, যদি তাতে অসমাপ্ত হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষ একাদশীতে অবশ্যই নির্জলা একাদশী উপবাস করবে। তো এখানে যদি আমরা একাদশী নির্জলা না করতে পারি কিছু আমরা ফল জল সংগ্রহ করতে পারি, কেননা অনেকের শরীরে সমস্যা থাকে তাদের ওষুধ খেতে হয়, তাই জন্য ফল জল কিছু খেয়ে ওষুধটা খেতে হবে, তাতে কোনো অসুবিধে নেই। আর যে যেরকমভাবে করতে পারবে যদি সে নির্জলা না থাকতে পারে কিছু খেতে পারবে, আর যদি তাদের সামর্থ্য আছে ভালো শরীরের পক্ষে কোনো অসুবিধে নেই তারা নির্জলা থাকতে পারবে, কোনো অসুবিধে নেই। এখানে ভগবান সবসময় আমাদের প্রতি দয়ালু বা কৃপালু, আমরা যেরকমভাবে করব যদি একনিষ্ঠভাবে ভগবানের চরণে আত্মনিবেদন করে করি তবে সেটা সুন্দরই হবে। তাই এই একাদশী ব্রত ধান ধান্য পূর্ণাদায়িনী যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না, পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান। তাই একাদশী তিথিতে যদি আমরা মারা যাই তবে যমরাজ আসবে না, ভগবান বিষ্ণুদূতকে পাঠাবে আমাদের বিষ্ণু লোকে নিয়ে যাওয়ার জন্য। ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থ স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। তাহলে এই একাদশী ব্রত মাহাত্ম এমন গুণাগুণ যে বলেন যে শ্রবণ করেন সে একই গতি লাভ করেন। তা এখানে তোমার আরও কিছু ভগবান বলছেন যে এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই একাদশী উপবাসের প্রথা প্রবর্তন করেছিলেন। শ্রীল জীব গোস্বামী ভক্তি সন্ধব্য গ্রন্থে স্কন্দ পুরাণে এটি উদ্ধৃত দিয়ে বলেছেন যে মানুষ একাদশীর দিন শস্য দানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই গুরু হত্যাকারী। তার মানে একাদশীর দিন আমাদের কখনো শস্য দানা গ্রহণ করাই উচিত না, গ্রহণ করলে আমরা এতজনার হত্যাকারী হয়ে যাব। তাই সে যদি বৈকুণ্ঠ লোক উন্নতি হয় তবেও তার অধপতন হবে। আমরা যদি একাদশীর দিন এই শস্যদান আহার করি পিতা মাতা গুরু হত্যাকারী হব, আর যদি আমরা কখনো পুণ্য কর্মের ফলে যদি বৈকুণ্ঠ লাভ করি তখন সেখান থেকে আমরা অধপতন হয়ে যাব। সর্বশ্রেষ্ঠ একাদশী ব্রত পালন করা আমাদের একান্তই কর্তব্য। একাদশীর দিন শ্রী বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন হয় এমনকি অন্ন ডাল, কিন্তু শাস্ত্রের নির্দেশ হয়েছে সেদিন বৈষ্ণবদের বিষ্ণু প্রসাদ পর্যন্ত গ্রহণ করা উচিত নয়, সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশীর দিন কোনো রকম শস্যদানা এমনকি অন্ন যা তা যদি বিষ্ণু প্রসাদ হয় তবু গ্রহণ করা কঠোরভাবে নির্দেশ, বিধবা না হলেও শাস্ত্র অনুসারে একাদশীর দিন ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করে বলেছিলেন দ্রষ্টব্য চরিতা চৈতন্য চরিতামৃত আদি লীলায় সকলেই আমরা যেন ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করি, কারোর কোনো বিধি নির্দেশ নেই। একাদশীর দিন পালনের ফল লাভ হয়ে থাকে না, পরের দিন পালনের ফল লাভ হয়ে থাকে। দ্বাদশী তিথিতে নরকে জীবগণ একাদশীর ব্রত পালন করে ভগবত ধামে গিয়েছিল, তাই আমাদেরকেও এরকম একাদশী ব্রত পালন করাই উচিত যাতে আমরা নরকগামী না হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারি। এই তিথিতে অন্ন গ্রহণকারী পশুর থেকেও নিকৃষ্ট বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। অনেকের ধারণা
श्री मायापुर धामे श्री जगन्नाथ अन्नप्रसाद भक्षण दोष है ना এই ধারণায় বশীভূত পুরীতে অনেকে নিঃসংকোচনে অন্ন গ্রহণ করে, ইহা সম্পূর্ণ স্বাস্থ্যবিরোধী বিচার। তার মানে এখানে একাদশীর দিন কেউই আমরা অন্ন ভোজন করতে পারি না, এখানে শাস্ত্রে নিষিদ্ধ করা আছে, ভগবান মহাপ্রভু এটাই বলেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তার সধবা জননী শচীদেবীকে ব্রত পালন করতে অনুরোধ করেছিলেন, একাদশী তিথিতে নিরম্ব উপবাস করায় শ্রেয়, যদি আমরা সেটা না করতে পারি তবে কিছু ফল জল গ্রহণ করতে পারি তাহলে কোনো অসুবিধে নেই, কিন্তু একাদশী ব্রত পালন আমাদের অবশ্যই কর্তব্য। কিন্তু যারা উপবাস করতে একেবারে অসমর্থ তারা একাদশী দিন প্রসাদ রূপে অল্প পরিমাণে ফল মূল আলু সবজি দুগ্ধ জাতীয় খাদ্য গ্রহণ করতে পারে, সারাদিন হরিভক্ত সঙ্গে শ্রী ভগবানের নাম রূপ লীলা আদি শ্রবণ কীর্তন আদি স্মরণের মাধ্যমে আমাদের দিন যাপন করা শ্রেয়, রাত্রে জাগরণ হরিকথা শ্রবণ করা প্রয়োজন। আমরা যদি রাত্রে জাগরণ নাই হওয়া করতে পারি তবে কৃষ্ণ কথা বলতে বলতে কোনো ভগবানের লীলা সমুদ্র আস্বাদন করে আমাদের শোয়া উচিত। একদিন ব্রত পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী দর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। একাদশীর দিন যদি আমরা গরুদ উৎপন্ন করি, পরের নিন্দা করি, পরচর্চা করি, ক্রোধ করি, তাহলে এটা আমাদের একাদশীতে আমাদের বিভ্রান্তি হওয়ার জন্যই ভগবান বলেছে একাদশীর দিন আমরা যেন ভগবানের রূপ গুণ লীলা আদি শ্রবণ কীর্তন এগুলোই করার চেষ্টা করি। একাদশী তিথিতে ধান গম জব ভুট্টা সরিষা জাতীয় দ্রব্য বর্জনীয়, এই তিথির সমস্ত পাপ পঞ্চশস্যের ভিতরে অবস্থান করে। যে বলেছিলাম আগে যে একাদশীর দিন এগুলো যদি আমরা খাই পাপরাশি হয়ে পাপে পরিপূর্ণ হয়ে যায়, কিন্তু একাদশীর দিনই এর মধ্যে পাপ অবস্থান করে, এটা ভগবানেরই লীলা। যে ভগবানের কাছে জিজ্ঞাসা করেছিলেন যে একাদশীর দিন আমাদের কি আহার করা উচিত না করা উচিত, কেন পাপ হয়, তাই এই পাপ যে পাপ পুরুষ ছিল ভগবানের একটা অংশ, সেই পাপ পুরুষ যখন বলল যে সবাই একাদশী করছে আমি এবার কোথায় যাব, তখন ভগবান বলছেন যেদিন একাদশীতে যারা পঞ্চশস্য রবিশস্য আহার করবে সেই পাপ রাশি তখন বলছে সেই পঞ্চশস্যের মধ্যে তুমি প্রবেশ করবে, যারা আহার করবে সেই তাদের মধ্যে তুমি প্রবেশ করবে। এরকম করতে করতে আমাদের বহু পাপ রাশি জড়ো হয়, তাই জন্য আমাদের ভগবান বলছেন একাদশী তিথিতে কখনো পঞ্চ রবিশস্য আমরা যেন না আহার করি, তাহলে আমাদের আর মধ্যে পাপ যেতে পারবে না। পাপ যখনই না যাবে তখন আমাদের মন সুন্দর হবে, সুচ্ছল হবে, নির্মল হবে, তখন আমরা ভক্তি সহকারে ভগবানের এই একাদশী ব্রত পালন করতে পারবো। তা এখন আপনারা বুঝতেই পারছেন একাদশী ব্রত অবশ্যই পালন করা কর্তব্য, যাতে একাদশী ব্রত পালন করে আমরা ভগবান ধামে ফিরতে পারি, স্বর্গধামে ফিরতে পারি। এই জন্যে আমাদের ভগবান নির্ধারিত করে দিয়েছেন সর্বশ্রেষ্ঠ ব্রতই হলো একাদশী ব্রত, সর্বগুণের ফল একাদশী ব্রত করলে লাভ হবে। তা আপনাদের কাছে আমি অনুরোধ করি সবাই আমরা একাদশী করি, সবাই আমরা একসাথে ভগবান ধামে যেন ফিরতে পারি। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদিত্য গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলের চরণে কোটি কোটি দণ্ডবাদ, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। হরি ওম তৎসদ বাঞ্ছাকল্পদুর্ভ্য কৃপা সিন্ধু ভয় বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়। জয় প্রভুপাদ, জয় গুরু মহারাজ, জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বলো।